আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি আপনাদের সাথে আমার লাইফের নিউ একটা অ্যাচিভমেন্ট শেয়ার করার জন্য। আমার বড় মেয়ে মিফতাহুল জান্নাত ও ক্লাসের ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়ে প্রতিদিনের মতো নর্মালি স্কুলে গিয়েছে এবং ও যে এত বড় একটা গুড নিউজ নিয়ে বাসায় আসবে এটা আমি ভাবতেই পারিনি। পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। ও যখন স্কুল ছুটি হওয়ার পরে ওর বাবা স্কুল থেকে নিয়ে আসলো, ও আমাকে বাসায় এসে সার্টিফিকেট, মেডেল, ব্যাস আমাকে দেখাচ্ছে। আমি তো পুরাই সারপ্রাইজ যে আমার বাচ্চাটা, এই তো সেদিন হলো আমার বাচ্চাটা স্কুল থেকে ফার্স্ট হয়ে মেডেল সার্টিফিকেট নিয়ে বাসায় এসছে। এটা যেন ভাবতে আমার কান্না চলে আসছে। আমার মেয়েটা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে গত বছর থেকে স্কুলে যায়, আর গত বছর তো করোনার জন্য অনলাইনে ক্লাস হয়েছিল, আর বেসিক্যালি এবছর থেকেই ও ক্লাস করছে নিয়মিত। তো এখানে সিস্টেম আছে, প্রতি মাসে যে বাচ্চা স্টাডি এবং অ্যাটেন্ড সব কিছু যদি গুড থাকে তাহলে ওই মাসে ওই বাচ্চা স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে। তো আমার মেয়ে কয়েকবার স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে, আর আলহামদুলিল্লাহ এবারই অনার রোল হয়েছে, ক্লাসের ফার্স্ট হয়েছে। এটা যে আমার জন্য, আমার মেয়ের জন্য কত বড় একটা অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন প্রতিটা ক্ষেত্রে এভাবেই সফলতা অর্জন করতে পারে, সেই সাথে একটা ভালো মানুষ হতে পারে, দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারে। মেয়ে ভালো রেজাল্ট করাতে বাবা খুশি হয়ে মেয়ের জন্য কেক নিয়ে এসছে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।